नमस्कार बंधुरा, अपडेट मास्टर चैनले सकल के स्वागत जानाई। आशा करी अपनारा सबाई भालो आछेन। तो अपनारा जानें जे प्राइमरी एवं आदार्स जे एडुकेशनल अपडेट सेगुलो सबार आगे ये चैनले देवा हय। जारा चैनलेर संगे जुक्त आछेन तारा एटा जानें, सेई जन्य चैनलटा जारा सबसक्राइब करेनि अवश्य सबसक्राइब करुन प्रथम, एवं तार साथे पाशे जे बेल आइकन आछे ओटाते प्रेस करे अल करे दिन। ताहले इम्पोर्टेंट एवं क्वालिटी कन्टेंटगुलो एकटाओ मिस करबेन ना। এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন, একটা যে কোনো কিছু কমেন্ট করবেন, সেটা স্মাইলি হতে পারে, কোনো কিছু একটা কমেন্ট কিন্তু করবেন, কমেন্ট না করে কিন্তু যাবেন না, ঠিক আছে। তো এবার মেন প্রসঙ্গে আসা যাক, যে আজকের যে নিউজ দেব যেটা এপিসি ভবন থেকে গতকাল এসেছিল, এবং সেক্ষেত্রে কালকে কোনো কারণে সেটা দিতে পারিনি আমি। তো সেই জন্য আজকে সেই অডিও ক্লিপ আপনাদের শোনাবো, যেটা এপিসি ভবন থেকে যে তথ্য এসেছে সেটা বিশাল সুখবর আছে, তার মধ্যে অনেক তথ্য আছে, আপনার মন দিয়ে সেটা শুনবেন। এবং সেটা শোনার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে ভ্যাকেন্সি এবং যে সব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ওটা টোটাল 32,000, তার মধ্যে 14,000 মতো আপার প্রাইমারি, 10,500 ইনক্লুডেড নন জয়নিং ক্যান্ডিডেট, এবং তার সাথে যে পুজোর পর যে 7,500 যেটা বলেছেন সেটা নিয়ে দ্বন্দ্বের ব্যাপার অনেকেই লক্ষ্য করেছি কালকের থেকে, অনেক কমেন্ট করছিলেন আপনারা। তো সেটা নিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে এই চ্যানেলেরই অন্য ভিডিওতে আছে, এর আগের ভিডিওতে, অবশ্যই এগুলো দেখে নেবেন। এবং তার সাথে সেন্ট্রাল ট্রেড থেকে একটা আপডেট একটু ছোট করে দিয়ে দিই, এটা নিয়ে বিস্তারিত পরে বলবো, যে নতুন কোনো সার্টিফিকেট ইস্যু করবে না সেন্ট্রাল ট্রেড থেকে, পুরনো সার্টিফিকেটগুলোই আজীবন বৈধ হবে, এটাই সেন্ট্রাল ট্রেড থেকে যেটা আপডেট এসেছে, এবং সেটা এটাই। এবং আপার প্রাইমারি নিয়ে আপনারা যারা সিলেক্টেড হয়েছেন অবশ্যই তাদের কনগ্রাচুলেশন, এবং যারা হননি তারা উদাস হবেন না, সে পরের বারে আরও ভালো কিছু হবে। তো এবার প্রাইমারি ইনক্লুডেড ক্যান্ডিডেটদের সেই এপিসি ভবনের অডিও শোনাবার আগে আপনাদের একটা কথা বলে রাখি, যে যারা নট ইনক্লুডেড আছেন তাদের ক্ষেত্রে ভাগ্য হয়তো খুলতে চলেছে, কারণ 7,500 যেটা সিট সেটা ক্লিয়ারলি গতকাল পর্যন্ত যেটা আভাস পাওয়া গিয়েছিলো, এবং তার সাথে আজকেও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে যেটা জানা গেল যে ওটা নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও ওটা সুযোগ আসতে পারে ওটার মধ্যে, অর্থাৎ 2017 তো থাকতেই পারে, কিন্তু তার সাথে নট ইনক্লুডেডদের মধ্যেও সুযোগ আসতে পারে, এমনটা এখনও আপডেট পাওয়া গেছে। তো এখনও এটা নিয়ে কনফার্মেশন কিছু নেই বলে আপনাদের সামনে ওইভাবে বললাম না, জাস্ট ক্যাজুয়াল একটা হিন্ট দিয়ে রাখলাম। এবং এরই মাঝে আপনারা বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছেন, পালন করছেন, এবং কর্মসূচিগুলো পালন করলে সেখানে অবশ্যই সেটা সদর্থক ব্যাপার হয়, এবং সেই সব যেহেতু ইনক্লুডেড ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করেছিলেন বলেই এই মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেছেন, এবং এটার উপরটা ইম্প্যাক্ট যথেষ্ট আছে, এটা তো অস্বীকার করা যাবে না, যথেষ্ট অনেকভাবে চেষ্টা করা হয়েছে এবং সেটারই ইম্প্যাক্ট পাওয়া গেছে। তো চলুন এবার তাহলে সেই এপিসি ভবন থেকে গত কালকের যে আপডেট সেটা আজকে আপনারা শুনুন, এবং সেখানে যে ওয়ার্ডগুলো আজ আছে সেটা আপনারা গতকাল ধরবেন, এবং যেটা কাল আছে সেটা আজ ধরবেন, অর্থাৎ এটা গতকালের অডিও, ঠিক আছে। তো সেইভাবে আপনারা দেখবেন, তো তাহলে এটা পুরোটা পর শুনুন। আজ আমরা এপিসি ভবনে গিয়েছিলাম, এপিসি ভবনে বিভিন্ন জেলার সদস্যরা আসে, আমরা ওখানে গিয়ে ভিতরে খোঁজ খবর নিই। ওনারা যারা সিকিউরিটি ছিলেন তারা কিছু বলতে পারেননি, ওনারা বারবার একটা কথা বলছে, 1 তারিখের পরে আপনারা আসুন, এখন লকডাউন চলছে, স্টাফ আসছে না, মিড ডে মিলের কর্মীরা ওখানে আসছে, বর্তমান পেপারে দিয়েছে মাননীয় শ্রী অশোক রুদ্র মহাশয় চেয়ারম্যান হচ্ছেন, এপিসি ভবন থেকে সেরকম আভাস পাওয়া গেছে, সম্পূর্ণ তথ্য না পেলেও অন্যান্য জায়গা থেকেও যে আভাস পাওয়া যাচ্ছে অশোক রুদ্রই পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন। এরপর বিভিন্ন জায়গায় ফোন করি, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার একটা আপ্রাণ প্রচেষ্টা করছি, আশা করি দ্রুত ওনার সাথে সাক্ষাৎ হবে। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার শিক্ষা সেলের সভাপতি
কাছে ফোন করি। উনি বললেন দেখছি বিষয়টি, উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা সেলের ভাইস প্রেসিডেন্ট মাননীয় মৃন্ময় ব্যানার্জি বললেন অশোক রুদ্রই পরবর্তী প্রেসিডেন্ট, এবং উনি বললেন আগামী শুক্রবার দিন সম্ভবত আমাদের নোটিফিকেশন হবে, এবং উনি এটাও বললেন হয়তো সোম মঙ্গলবারই আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে পারে, খুব বেশি হলে হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকেই আমাদের কাউন্সিলিং হতে পারে, এটা উনি জানালেন। এরপর আমাদের প্রতিনিধিরা বিকাশ ভবনে ওখানে দেখা করেন। এটাই ছিল আজ আমাদের কর্মপদ্ধতি। আগামীকালও বিভিন্ন স্থানে সবাই যাবে, আপ্রাণ চেষ্টা করছে। প্রতিদিনই যে আহামরি কিছু সাফল্য আমরা লাভ করছি তা নয়, কিন্তু সবাই তার শেষ বিন্দুটুকু দিয়ে চেষ্টা করছে। সকলে পাশে থাকুন, ধৈর্য ধরুন, পুজো পর্যন্ত নয়, আশা করছি জুলাইয়ের মধ্যেই আমরা আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করতে পারব। সকলেই জুলাইতেই স্কুলে যাব, লকডাউন উঠলে আশা করছি আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া হবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ অডিও ক্লিপটা শুনলেন, অর্থাৎ কল রেকর্ডিংটা। তো এখান থেকে সদরতক বার্তাই পাওয়া গেছে বলে মনে হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনাদের অভিমত এবং আপনাদের যে মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, সেটার উত্তর আশা করি দেওয়ার চেষ্টা করব। এবং এক্ষেত্রে কাউন্সিলিংয়ের ব্যাপারে যে শুক্রবার দিন নোটিশের কথা বলা হয়েছে এবং তার সাথে যে জুলাইয়ের প্রথম দিকে কাউন্সিলিং কথা বলা হয়েছে, এগুলো এপিসি ভবন থেকে খবর, এবং যে খবরটা এসেছিলো সেটাই আপনাদের সামনে তুলে ধরা হলো, এবং সেটা আবার কখন কী হবে সেটা সময়ই বলবে। তো দেখা যাক, আশা করি পজিটিভ কিছু আশা আছে। তো বন্ধুরা, এবং তার সাথে আপনাদেরকে একটা কথা বলবো যে জুলাইয়ের প্রথম পর্যন্ত যে লকডাউন অর্থাৎ বিধিনিষেধটা আছে, তো আশা করা যাচ্ছে যে জুলাইয়ের 2 তারিখ থেকে সব কিছু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এবার সব কিছু ত্বরান্বিত হবে, এবং বাকি থাকা কাউন্সিলিং বলুন এবং যেসব কেসগুলো আছে সবগুলো মিটবে, এবং তার সাথে 2009-এর যে সুখবর আসবে তার সাথে 2017-র রেজাল্টও বেরোবে, সব কিছু এবার স্বাভাবিক হতে চলেছে। তাই আপনারা চিন্তাটা একটু কমান এবং ডিপ্রেশনে থাকবেন না আর ফ্রাস্ট্রেটেড হবেন না, আশার আলো আসছে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাস্টে একটা কথা, কিছু না কিছু একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কে কে ভিডিওগুলো দেখলো। ধন্যবাদ।